আর এখন ফ্ল্যাট পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা লেট এডিশনের আজকের বিষয় দলবদলের রাজনীতি আজ স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ সাংবাদিক লেখক ও পরিবেশবিদ মাহফুজুল্লাহ এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স আপনাদের তিনজনকে স্বাগতম আমাদের স্টুডিওতে প্রথমে আজাদ ভাই আপনার থেকে শুরু করতে চাই কিছু কিছু জেলা বা ইউনিয়ন থেকে দেখা গেছে যে জামাত এবং বিএনপির নেতারা যোগ দিয়েছেন গত দেড় বছরে আওয়ামী লীগে প্রথম আরও একটা হিসাবে বলছে যে উনিশ হাজার নেতাকর্মী জামাত এবং বিএনপি দুইটা থেকেই উনিশ হাজার নাও হইতে পারে এক হাজারও তো হবে কিন্তু কথা হইল যে সাধারণত আমরা দেখেছি যে আগে যোগ দিত তখন যখন ক্ষমতাসীন দলের প্রয়োজন থাকত তখন এখন আওয়ামী লীগের কী প্রয়োজন এরকম হলো যে বিএনপি থেকে বা জামাত থেকে নেতাকর্মী জয়েন করাচ্ছে আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাই সাইফুল সাহেব কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন এটি সবচেয়ে ভালো জবাব দিতে পারবেন যেটি আপনি বলেছেন যে আওয়ামী লীগের কী প্রয়োজন হলো এটার জবাবটা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের কোনো প্রতিনিধি মুখপাত্র ভালো করে জবাব দিতে পারতেন আপনি আমার কাছে জানতে চাইতে পারেন যে আমি একজন সাংবাদিক হিসেবে বা একজন নাগরিক হিসেবে সচেতন বা মানে একজন নাগরিক হিসেবে যাই যাই হোক আমি কিভাবে চিন্তা করি এখন প্রশ্নটা হচ্ছে যে দল বদল বা যেই পর্যায়ে মানে অর্থাৎ নেতৃত্ব পর্যায়ে না মানে কেন্দ্রীয় পর্যায়ে না গ্রাম অঞ্চলে বা গ্রাসরুট লেভেলে যদি হয় বা ইউনিয়ন কাউন্সিলের ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে এইভাবে যেটা রিপোর্টগুলো আমিও দেখেছি যে কিছু কিছু যোগদান করেছেন এবং আরেকটি বিষয় হচ্ছে নিশ্চয়ই আমরা সবাই জানি যে দল এক দল থেকে আরেক দলে যাওয়াটা নিষিদ্ধ না আইন আইনগতভাবে কোনো বাধা নাই বিধিনিষেধ নাই কারণ আমার মতে যে ব্যক্তিগত আমার মত মতের বিশ্বাসের উপর বিশ্বাস রেখে একটি রাজনৈতিক দলের আমি সেই সমর্থন করতে পারি সেই দলের কর্মী নেতা হতে পারি কিন্তু আমার সেই বিশ্বাসটা ভেঙে যেতে পারে এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে দায়ী করতে পারে কিন্তু এটা তো আইনগতভাবে কোনো বাধা নেই জামাতের কেউ যদি তার সেই বিশ্বাস থেকে মনে করেন যে কারণে দীর্ঘদিন জামাতের রাজনীতিতে বিশ্বাস করেছেন সেই জায়গায় যদি মনে করেন বিএনপির রাজনীতি দীর্ঘদিন বিশ্বাস করেছেন সেখানে তিনি দেখছেন যে তার সেই বিশ্বাসের জায়গাটি ভেঙে গেছে অর্থাৎ আস্থা রাখে না আস্থা রাখছেন অন্য একটি দলে আওয়ামী লীগ হতে পারে অন্য কোনো দলে হতে পারে এটি দোষের কিছু না এটি হতেই পারে এটি মানে মারাত্মক কোনো কিছু তাও আমি মনে করি না ব্যাপক পর্যায়ে যদি এমন হতো যে না আজকে জামাতের এবং বিএনপির শীর্ষ পর্যায়ের শীর্ষস্থানীয় নেতানেত্রীরা বদল করেছেন সে তখন কিন্তু আমাদের একে হ্যাঁ এটি গণতান্ত্রিক সমাজে স্বাভাবিকতার যে একটি অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি আমার ধারণা যে সৃষ্টি হয় তখন চিন্তার বিষয় থাকে এই বিষয়টা আদৌ কোনো মানে বিশেষ প্রভাব বিস্তার করছে বা করবে এটি আমি মনে করি না এটি স্বাভাবিক এটি ঘটনা এটি নিয়ে আমাদের কারোই কোনো দুশ্চিন্তার কারণ নেই যেই দল থেকে গেছে তাদেরও না যেই দলে যোগদান করেছে তাদেরও না তবে হ্যাঁ একটি বিষয় তো ঠিক যদি মানে জামাতের লোকজন যে থাকে এবং সুপরিকল্পিতভাবে সরকারি দল বা অন্য কোনো দলে এটি নিশ্চয়ই যে দলে যায় সেই দলের দিক থেকে নিশ্চয়ই সতর্ক থাকবে এবং আছেও মনে হয় যে সবাই সব দিক থেকে সতর্ক মাহবুজুল্লাহ অনেকেই বলছে যে মামলা থেকে বাঁচতে কেউ ব্যবসা বাণিজ্যের লোভে কেউ নির্বাচনের মনোনয়নের টোপে কেউ ক্ষমতার কাছে থাকতে আওয়ামী লীগে আসছে কিন্তু আমরা জানি যে আওয়ামী লীগে বাইরের থেকে গিয়ে কেউ মানে ঠিক একদম প্রকৃত আওয়ামী লীগের হইতে পারে না তারপরে কেন বিএনপি জামাত থেকে জয়েন করছেন আচ্ছা শুরুতে আপনি একটা পরিসংখ্যান দিয়েছেন আপনি বলেছেন যে একটা দৈনিক পত্রিকা বলেছে উনিশ হাজার যদি ধরেও নেই যে পরিসংখ্যানটি সঠিক তো এই দুটি দলের যে সারা দেশ জুড়ে যে লক্ষ লক্ষ কর্মী সমর্থক কর্মী মানে পাগলের মতন লোকজন আছে যে দুটি বড় দলে তার মধ্যে উনিশ হাজার কত পার্সেন্ট ইটস ভেরি ইনসিগনিফিকেন্ট পার্সেন্ট কিন্তু যদি দেখেন কাজে এইটাকে আমি সংখ্যাটাকে আমি বিবেচনায় নিচ্ছি না আমার পুরো বিষয়টা হচ্ছে প্রক্রিয়াটা এই যে যোগদান করছে যাচ্ছে এবং দলবদল বা নতুন দলে যাওয়া নিজের দল ত্যাগ করে এটি কিন্তু পৃথিবীতে নতুন কোনো ঘটনা না রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে একেবারে খুব আদর্শগতভাবে সংঘটিত দল থেকে অন্য দলে চলে গিয়েছে এটাও আছে আবার প্রতিনিয়ত এক দল থেকে আরেক দলে যাচ্ছে আপনি ভারতে দেখেন নির্বাচনের আগে ভারতের পরিস্থিতি যদি আমরা বিবেচনা নেই তো অসংখ্য দলবদলের ঘটনা ঘটে সারা ভারত জুড়ে এবং এটা নিয়ে কিন্তু খুব একটা হইচি হয় না একটা সচেতন ছোট্ট রিপোর্ট হয় এই দল থেকে উনি ওই দল ব্যক্তিত্বের কারণে কিন্তু নিচের লেভেলে যেটা হয় সেটা আর পাকিস্তান আমলে একজন সাংবাদিক ছিলেন জেডে সুলেরি তো তিনি সবসময় নতুন শক্তিকে পুজো করতেন এবং ওইভাবে কাগজে সম্পাদকীয় লিখতেন তো সবাই বলতো যে জেডে উলিরি হচ্ছে রাইজিং সানের সমর্থক এখন এই অবস্থাটা হচ্ছে সেই জায়গায় আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন এই প্রশ্নটা খুব সঙ্গত কারণে উত্থাপিত হওয়া উচিত দুটি কারণ একটা হচ্ছে যে জামাতের বিষয়টি আর একটা হচ্ছে বিএনপির বিষয়টি জামাতের যারা আওয়ামী লীগে যোগদান করছেন আওয়ামী লীগ কি তার জন্য কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারবে জামাতের ব্যাখ্যাটা আমি বুঝতে পারি জামাত কি বলবে কারণ জামাতের খুব পরিষ্কার তাদের হচ্ছে পিঠ বাঁচানোর বিষয় জীবন বাঁচানোর বিষয় পরিষ্কার কারণ গত দুই বছর ধরে জামাত অফিস খুলতে পারছে না সে তার চলতে পারছে না মিটিং করতে পারছে না তার অস্তিত্ব সাইনবোর্ড কোনো কিছুই সে টিকিয়ে রাখতে পারছে না কাজে তার আত্মরক্ষার জন্য আওয়ামী লীগে যদি সে ছত্রছায় যায় বা আওয়ামী লীগের ছাতার নিচে যায় এইটা ওই দিক থেকে আপনি সমর্থন করতে পারেন কিন্তু আওয়ামী লীগের কী প্রয়োজন তাকে তার মানে কি তার মানে হচ্ছে আওয়ামী লীগের একটা প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিজেকে দুটি কারণে জনগণের সামনে এই দলবদলের বিষয়টি বা দলে নতুন আগতের বিষয়টি তারা নিচ্ছে এর একটি হচ্ছে যে তাদের নিজেদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে যে আমরা আসলে আমাদের জনপ্রিয়তা কতখানি কোন পর্যায়ে আছে জানি না কাজে অন্যদেরকে নিয়ে আমি একটা এক ধরনের বাতাবরণ তৈরি করতে চাই যে আমার পেছনে অনেক লোক আছে যে যারা দেখো আমার সঙ্গে তারা আসছে তাদের নিজেদের দল ত্যাগ করে এইটা আর আরেকটা হচ্ছে যে যেটি পত্রপত্রিকায় রিপোর্ট ছাপা হয় যে স্থানীয়ভাবে এখানে কিছু টাকা পয়সারও লেনদেন হয়েছে এটা পত্রপত্রিকার রিপোর্ট আমি সঠিকভাবে বলতে পারবো না টাকা পয়সার লেনদেন হয়েছে এবং এইটি আমাদের রাজনীতিতে অর্থের এই লেনদেনের বিষয়টি কিন্তু নতুন বিষয় না পুরনো বিষয় আর বিএনপি যারা যাচ্ছেন তারা একেবারে নেহায়তি আত্মরক্ষার্থে যাচ্ছেন এখানে অন্য কোনো আদর্শগত কোনো কিছু নাই কারণ আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই চারটি দলকে যদি আপনি আদর্শের ভিত্তিতে বিচার করেন তাহলে জামাত যে ধরনের আদর্শবাদী রাজনৈতিক সংগঠন বিএনপি বা আওয়ামী লীগ কিন্তু সেই ধরনের না এইটা এখানে এক ধরনের বহু মত পথ বহু কিছু এক স্রোতে এসছে এবং আপনি আরেকটা মজার কথা বলেছেন যে আওয়ামী লীগের যোগদান করে আওয়ামী লীগ হওয়া যায় না এটা খুব স্বাভাবিক অনেকে ঠাট্টা করে বলে যে আওয়ামী লীগ হতে হলে জন্মগতভাবে জন্মে আওয়ামী লীগ হতে হয় দেখ সেটা ঠাট্টা করে বলে লোকে হ্যাঁ এটা ক্ষেত্রে আপনি শুরু সেনগুপ্তের একটা তো খুব বড় মন্তব্য আছে সেটা হচ্ছে যে আমি ছোট দলের বড় নেতা ছিলাম বড় দলে এসে ছোট নেতা হয়েছি এটা ঠিক আপনি যখন বড় দলে যাবেন তখন এই যে বহুর মধ্যে আপনার অবস্থান কতখানি হবে এই দলের মধ্যে আপনি যে ক্ষমতা প্রয়োগ করতে পারতেন যে ক্ষমতা ব্যবহার করতে পারতেন বড় দলে গিয়ে কিন্তু সেটা করতে পারবেন না আপনি এলাকায় পিঠ বাঁচাতে পারবেন যান বাঁচাতে পারবেন কিন্তু এলাকায় যে মাস্তানিটা করার মানে ধরেন আপনি বিরোধী দলে থাকার পরেও লোকজন ইয়ে হতে চায় কেন জেলা পর্যায়ে থানা পর্যায়ে নেতা হতে চায় কেন এটা কখনো মানে বিশ্লেষণ করে দেখেছেন

আওয়ামী লীগের নেতা নেতৃত্বরা আছেন বসে আছেন সেখানে আপনি গিয়ে তো নেতৃত্বের পর্যায়ে পৌঁছাতে পারবেন বলে আমার মনে হয় না আপনার একটাই মানে অভিসন্ধি বা একটাই হচ্ছে সেটা হচ্ছে যে নিজের পিঠ বাঁচানো কারণ যেরকমই নির্যাতন হচ্ছে কারণ এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যদিও এশাদ সাহেব নানান কথাবার্তা বলেন সব কথা সবসময় সমর্থন করা যায় না এবং পতাকা উড়িয়ে অনেক কথাবার্তা বলেন উনি তো কালকে একটা মজার কথা বলেছেন যেটা আমি মনে করি যে বেশ মোটামুটি সেটা বলেছেন যে এক ধরনের ভীতি সঞ্চার হয়েছে সর্বত্র এটি বর্তমান সরকারের একটা খুব বড় সাফল্য যে বিভিন্ন পর্যায়ে এক ধরনের ভীতি তারা তৈরি করতে পেরেছেন এখন হামলা মামলা পুলিশ সব কিছু দিয়ে যদি আপনি বিরোধীদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তখন বিরোধীদের সামনে দুইটা রাস্তা থাকে যেটা উনিশশো সালে শেখ সাহেব একটা মন্তব্য করেছিলেন যখন আব্দুর রাজ্জাক এবং অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া হলো এটা ইত্তেফাকে আপনি পাবেন চব্বিশে আগস্টের কাগজে তখন সে একটা মন্তব্য করেছিলেন পাকিস্তানের উদ্দেশ্যে বলেছিলেন যে গণতান্ত্রিক প্রতিবাদের পথ যখন বন্ধ করে দেওয়া হয় তখন জনগণ অগণতান্ত্রিক প্রতিবাদের পথে যায় এখানে অবস্থাটা সেরকম হয়েছে যে আপনার গণতান্ত্রিক প্রতিবাদের সমস্ত রাস্তা কিন্তু আপনি বন্ধ আপনি মানববন্ধনও করতে দেবেন না তেল গ্যাস মানে গ্যাস বিদ্যুতের দাম মানে বাড়িয়েছে সরকার চট্টগ্রামে পুলিশ করতে পুলিশ অন্য কারণে বাধা দিয়েছে মানববন্ধন করেছে আপনি এখন এটা তো মানববন্ধন করেছে মানববন্ধন করে যদি আহ মানে সিচুয়েশন কে

মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে তাইলে তো বড় মুশকিলের ব্যাপার ধরে না তো ধরে নিচ্ছে তো পুলিশ দাঁড়াতে দিচ্ছেন না কেন কি দাঁড়ানোর পরে যদি আপনি কোনো সমস্যা তৈরি করে তখন আপনি আপনি ঘরের ভিতরে মিটিং করতে দিচ্ছেন না সেখান থেকে ধরে নিয়ে যাবেন আপনি একটা পুলিশকে ইনফর্ম করার পরে মিটিং করা হচ্ছে সেখানেও আপনি ধরে নিয়ে যাবেন সেখানে বাধা দেবেন এর আগে আমি বলছি যে ধরে নিয়ে যায় কেন মামলা থাকলে আমার বিরুদ্ধে যদি মামলা থাকে আমার মামলা থাকলে শেষ করে দেই সেটা হচ্ছে যে আমি একটা মিটিংও করতে পারবো না আপনি আমাকে বাধা দেবেন কেন আমার নামে তো কোনো মামলা নাই সেখানে এখন আপনাদের ওখান থেকে একজন দুজন ধরে নিয়ে গেল আমি ধর একটা বলছি না আমি বলছি যে আমাদেরকে ওই অনুষ্ঠান করতে দেওয়া হয়নি পুলিশ পুরো জিনিসটা পরে পুলিশ ব্যাখ্যা দিয়েছে যে আপনার অনুমতি নেই আমি আমি তো সেটা দেখিয়েছি সাংবাদিকদেরকে যে আমরা যে পুলিশের কাছ থেকে পুলিশকে ইনফর্ম করেছি ঘরের ভিতরে করার জন্য আপনার অনুমতি লাগে না ঘরের ভিতরে আপনি উনি বলেছেন যে পিট বাঁচানোর জন্য অনেকে জয়েন করছে কিন্তু আবার সরকারি দল থেকে বলা হচ্ছে যে মামলা থাকলে তার নিজস্ব গতিতে চলবে তাহলে কিসের আশায় এরা বিএনপি এবং ইয়ে থেকে আওয়ামী লীগ এসে জয়েন করছে দেখুন আপনি যে দলবদলের রাজনীতির কথা দিয়ে শুরু করলেন আমরা এটা অনেক আগে থেকে শুনে আসছি যে কিছু মানুষ আছে যে তারা বলে যে আমরা কোন পার্টি করো আমাদের পার্টির নাম কি পিজিপি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি এটা কিন্তু বাংলাদেশে অনেক দিন ধরে চল আমরা দেখছি এ বহু নাম খ্যাত নাম আছে সেটা আমি উচ্চারণ করতে চাই না সেরকম যদি আপনি সংখ্যা দেখেন আমি এক মহাত্মবাহ যেটা বলছেন যে বাংলাদেশে এরকম কিন্তু একটা বিশেষ করে ক্ষমতা যখন চলে আসে কেউ তখন এরকম হাজার হাজার ঘটনা ঘটে এ ধরনের মানুষ আছে কিন্তু আমার মনে হয় এইবারের যে দলবদল একটু ডিফারেন্ট জায়গা আসছে সেই জায়গায় এবার আমরা বলি যে আমরা বামপন্থীরা একটু বিবেচনা প্রথম রাজনৈতিক দলটা কী এটাকে বিবেচনা করলে আমরা একটা কথা বলি আমরা যেটা শিখে আসছি পড়াশুনোর মধ্য দিয়ে বাস্তবে দেখি যে এক একটা রাজনৈতিক দল এক একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করে এখন এইখানে যেমন ধরেন অধিকাংশ আমাদের দেশের উঠতি বড় লোক ধনিক শ্রেণী এদের একাধিক রাজনৈতিক দল আছে এমনকি বামপন্থীদেরও একাধিক রাজনৈতিক দল আছে শ্রমজীবী মানুষের রাজনৈতিক দলও তা একটা সাধারণ ট্রেন্ড আপনি দেখবেন যে যখন পরিবর্তনটা হয় তারা হয়তো দল পরিবর্তন করে প্রধানত তাদের আদর্শ বা ওই শ্রেণী চেতনার পরিবর্তনটা হয় না এমন কি আমাদের দলের মধ্য থেকে যখন আদর্শের পরিবর্তনে অন্য জায়গায় যায় সেটা একটা অথবা ইন্টারনাল এক বামপন্থী দল থেকে আরেকটা আসলো তারা ওই আদর্শের জায়গাটা থাকে হয়তো সাম ডিফারেন্স সহ কিন্তু আমার মনে হয় এইবার আলোচনাটা যেখানে আসছে সেটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে ক্ষমতার বাইরে একটা বড় দল বিএনপি তারা একটা জয়েন করতেছে আর তার থেকে আমার কাছে মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ হচ্ছে একাত্তরের ঘাতক চক্র যাদের বিরুদ্ধে যারা পক্ষে নিয়েও চলছে তারাও কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলে মানে তাদের পক্ষে বলার কোনো উপায় নেই তারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় যে রাজনীতিটা তারা করেছে এবং মুক্তিযুদ্ধের পরেও যে রক কাটার রাজনীতি করেছে এবং এখনো যেটা করে যাচ্ছে তার পক্ষ অবলম্বন করার উপায় কিন্তু কারণ নাই যে কোলে নিয়ে চলে সেও তার বিরুদ্ধে বলে তারা যখন যারা এর বিরুদ্ধে সোচ্চার ওই দলে যোগ দেয় তখন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে যায় এবং সেই জায়গায় যেটা দেখি আমি এই পয়েন্টে বুঝি জামাত ধারণা সেটা করছে তাদের পিট বাঁচানোর থেকে সবচেয়ে বড় হচ্ছে কৌশলগত কারণ এবং দুর্ভাগ্য হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে এদের বিরুদ্ধে সংগ্রামের কথা বলে এই দল যখন এদেরকে নেয় তখন এই দল ওই রাজনীতির কাছে ওই আদর্শের কাছে তাদের তথাকথিত ওই আদর্শ ওই আদর্শের কাছে যদি স্যারেন্ডার করে এক সময় কিন্তু এদের আদর্শটা খোয়ে যাবে আজকে আমার কাছে মনে হয় এইটা একটা ডেঞ্জারাস দিক এ দিয়ে যেটা হয় যারা যোগ দিচ্ছে তাদের দেউলিয়ত্ত্ব তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু যে দলটি মুক্তিযুদ্ধের দাবিদার নামধারী তারা এদেরকে নেয় তাদের দেউলিয়ত্বের ভূপ্রকাশ আরও বেশি ঘটে আর এটাই প্রমাণিত হয় এই দলগুলো এখন যত কথাই বলুক তারা তাদের আদর্শের রাজনীতিটা করছে না ক্ষমতাশ্রয়ী রাজনীতি আর ক্ষমতা করতে গেলে লোকবল লাগবে টাকা পয়সা লাগবে আরও আরও বেশি দেখানো লাগবে যেন তেন প্রকারে সেটাই দেখুন আমরা দেখতে পাই এই যে যেটা কি বলে কিছুদিন আগে বিএনপি জামাত আশ্রয় করে আন্দোলনের নামে যে ধ্বংসযজ্ঞটা করলো ওই ধ্বংসযজ্ঞের সাথে যারা জড়িত তার যে প্রধান আসামি স্কুল পড়ানোর মামলা তাকেও এইখানে নেওয়া হচ্ছে একাত্তরের ঘাতক যুদ্ধ অপরাধীদের বিচার করা হচ্ছে ওই যুদ্ধ অপরাধীর দলের সাথে যারা জড়িত তাকেও ফুলের তোলা দিয়ে নিয়ে হচ্ছে সুতরাং এইটা হচ্ছে আমি বলবো যে আগের দল আর এখনকার অন্যতম পার্থক্যর মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে আদর্শহীন রাজনীতির এই নগ্ন চেহারা আমরা দেখতে পাচ্ছি আমরা আলোচনা আরো করবো একটা ছোট্ট বিরতি নিয়ে আসি আর এস এল সেট পাইপ লেট এডিশনে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি আশা করি আমাদের সঙ্গেই থাকবে দেখছেন এস টিভি রাজ্যের আয়োজন আর এফ এল ফাইভ লেট এডিশন লেট এডিশনে আজকের বিষয় দলবদলের রাজনীতি সঙ্গে আছেন আবুল কালাম আজাদ মাহফুজুল্লাহ এবং রুহিন হোসেন প্রিন্স জানাব আবুল কালাম আজাদ যারা যোগদান করছেন বিএনপি বা আওয়ামী লীগ থেকে এই জামাত থেকে তাদের দলের অবস্থা একটু খারাপ এখন এই এই জন্য হয়তো জয়েন করছেন কিন্তু এক সময় ওনারা চলে যাবেন হয়তোবা এটা আমরা জানি কিন্তু আওয়ামী লীগ কেন্দ্রীয় থেকে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান নেওয়া নিজে দেখছি না আমরা ওনারা কোনো কিছু বলছেন না এটার ব্যাপারে আমি আপনারে শুরুতেই বলেছিলাম যে এটার জবাব সবচেয়ে ভালো করে দিতে পারতেন আওয়ামী লীগের কোনো প্রতিনিধি কিন্তু আমাদেরকে দেখে আপনি সাংবাদিকদের যদি অন্য একটা দলের নীতি নির্ধারণী বিষয়ে জানতে চান তাহলে এটা আমাদের পক্ষে বলা সম্ভব না মানে ভালো বলছেন যে এটা আসলে মানে আমরা যা দেখেছি তার মধ্যে তো এমনটা দেখা যায় নাই যে আওয়ামী লীগ বরং সতর্ক বাণী দেখেছি আমরা আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায় থেকে সতর্ক করেছেন তার গ্রাসরুট লেভেলে থানা ইউনিয়ন পর্যায়ের যে এই ধরনের লোক আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগের মতো একটি বিশাল দল তার তো এই ধরনের চুনুপুটি এই দল নিয়ে দল গঠন করার জন্য দল গড়ে তোলার জন্য তার নিজের দলকে সুসংগঠিত করলেই তো অনেক বড় দল একইভাবে অন্যান্য বড় দল যেগুলো আছে অন্য দলের থেকে নিয়ে দল ভারী করতে হবে বড় করতে হবে তা না কিন্তু মূল কথাটা হচ্ছে তাদের যে দল দলের লোকজন আছে সমর্থক আছে অসংখ্য সমর্থক লক্ষ লক্ষ কর্মী বাহিনী আছে সুতরাং তাদের কিন্তু অন্য জায়গা থেকে দুই হাজার পাঁচ হাজার আনতে হবে নিতে হবে এটা একটা ছোট দলের পক্ষে সম্ভব যেই দলটাকে বিকশিত করার জন্য বড় করার জন্য হলে অন্য দল থেকে সমর্থক বা নিরপেক্ষ লোকজন সুতরাং আমার মনে হয় এটি কোনো বড় বিষয় বলে আমার কাছে এখনও মনে হয় না আমি দেখি যে আসছে আবার হয়তো ওই যে জোয়ারের পানির মতো আসলো যাবে যাবে থাকবে কিছু হয়তো থেকে যাবে সংশোধন হবে না হলে নাই দলের মধ্যে মূল কথা যেটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে কোনো দল থেকেই অন্য একটি দলে গেলে সেই দলের সাথে একাত্ম হতে পারে না সে যত বড় বড় নেতা আমরা দেখেছি যে আওয়ামী লীগ করতেন আওয়ামী লীগের বড় বড় নেতা ছিলেন অন্য দলে গিয়েছেন কিন্তু তারপরেও কিন্তু তারা সেই দলের আস্থাভাজন নেতা হতে পারেন না এখনও তাদের মানে প্রয়োজনে ডাকা হয় না বিনা অপ্রয়োজনে কোনো কোনো সময় ডাকা হয় কিন্তু এটি আমরা আমাদের চোখের সামনেই দেখছি একই অবস্থা আওয়ামী লীগে অন্য দলের বিরাট নেতা আওয়ামী লীগ এসছেন বহুদিন পরেও কিন্তু সেই আগের পূর্ব দলের পরিচয় নিয়েই তার বহন বেঁচে থাকতে হয় মন্ত্রী হন বড় বড় নেতা হন কিন্তু তার আগের পরিচয়টাই বড় অর্থাৎ মূল দলে কেউ কিন্তু তাকে গ্রহণ করেন না তারপরেও থাকেন থাকতে হয় এই হলো অবস্থা দল বদল করে আমাদের দেশে আমাদের সমাজে খুব বেশি একটা সুবিধা করতে পারবেন না জানাব মাহবুজুল্লাহ বিএনপি দুই দিবার ক্ষমতায় আসে প্রধান বিরোধী দলেও ছিল এখনকার অবস্থা এত ভুঙুর হলো কেন বিএনপি যে এই তেল গ্যাসের আন্দোলন নিয়ে দাঁড়াতেই পারলো না রাস্তায় তার আগে খুব দ্রুত দুইটা কথার আগে জবাব দিয়ে নিয়ে আপনি একটু বলছিলেন যে মামলা নিজের গতিতে চলবে এটা বলেছে আপনি খুব ভালো করে জানেন এবং এখানে আমরা চারজন সবাই জানি সব মামলা সমান গতিতে চলে না বাংলাদেশে অন্য দেশে আমি কথা বলব এখানে এখানে অনেকগুলো আমি উদাহরণ দিতে পারি প্রয়োজন নাই সময়ের অভাব আছে আমরা সবাই সব মামলা সমান গতিতে চলে না যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকার যেই মামলাকে দ্রুত গতিতে সামনে নিতে চায় সেটা দ্রুত গতিতে যায় অন্যগুলো আপনার মোটামুটি একটা যেটাকে কোল্ড স্টোরেজ বলে ওখানে থাকে এক আর দ্বিতীয় হচ্ছে এই যে প্রতিবাদের কথা উঠেছে দেখেন কিছুদিন আগে পত্রিকা ছবি দেখেছেন মালয়েশিয়াতে তাদের প্রধানমন্ত্রী নাজিবের বিরুদ্ধে যেভাবে লক্ষ লক্ষ মানুষ কুয়ালালামপুরের রাস্তাকে অবরোধ করেছিল আমি গ্যারান্টি দিতে পারি সকল বিরোধী দল বাংলাদেশের যতগুলো বিরোধী রাজনৈতিক দল আছে তারা যদি ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবেও ঘোষণা দেয় যে আমাদের এই ধরনের সমাবেশ থেকে কোনো রকমের ভায়োলেন্স কোনো রকমের হিংসা কোনো রকমের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে না তারপরেও কিন্তু সেখানে সরকার অনুমতি দেবেন না এটা হচ্ছে আজকে বাস্তবতা তৃতীয় হচ্ছে আপনার ওই যে একটু বলে নেই তারপরে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি দেখেন নদী দূষণ হলে মরে যায় সবসময় নদী কিন্তু বহতা থাকে না ওই যে যেটা বললেন যে আওয়ামী লীগের মধ্যে আসবে টাসবে এইসব দূষণ কিন্তু তো যদি এটা বহতা নদীর মতো হয় দূষণ হলে নদী মরে যায় আর আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যেটা এটা আওয়ামী লীগ প্রকাশ্যে বলে না কিন্তু এগুলো বিশ্লেষকদের মানে কথায় আসা উচিত ধর্ম সম্পর্কে ধর্মকে কি করে হ্যান্ডেল করতে হবে এইটা সম্পর্কে আওয়ামী লীগের ভেতরে কিন্তু একটা চিন্তার জগতে একটা সীমাবদ্ধতা আছে যে কারণে পলিটিক্স অফ কনভিনিয়েন্সটা তৈরি হয় আপনার মনে আছে দু হাজার ছয় সালের জানুয়ারি মাসে একটা অ্যাগ্রিমেন্ট করেছিলেন জলিল সাহেব মরহুম জলিল সাহেব একটা ইসলামের পরে সেটাকে বাতিল করা হয়েছে এই ধরেন আমাদের প্রাক্তন পরিবেশ ও বনমন্ত্রী আল্লামা শফির আশীর্বাদ নিয়ে তিনি ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করতে যান এগুলি হচ্ছে ওই যে দোটা না পলিটিক্স কনভিনেন্সে গিয়ে ধর্মকে আমি ঠিক কিভাবে হ্যান্ডেল করব এটা ভেতরে ভেতরে আছে কিন্তু রাজনীতিতে এখন ধর্ম একটা প্রধান একটা জায়গায় চলে আসছে কাজে ধর্মটাকে আমি কি করে মোকাবেলা করব কেমন করে হ্যান্ডেল করব কেউ মনে করে জামাতকে সঙ্গে আনতে পারলে ধর্মটা আমি মোকাবেলা করলাম কেউ মনে করে আমি ওই জায়গায় যেতে পারলে করলাম এটা এটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন এখন আসি আপনার যে প্রশ্নে এই প্রশ্নটা হচ্ছে যে বিএনপি ভঙ্গুর কেন এর জবাব হচ্ছে এই ভঙ্গুরতার জন্য কি বিএনপি দায়ী এককভাবে না সরকারও দায়ী বিএনপিও দায়ী সরকার দায়ী সরকার এক ধরনের পরিবেশ তৈরি করেছে যাতে বিএনপির পক্ষে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে কর্মকাণ্ড চালিয়ে যাওয়া সম্ভব না দুই আপনার গত আট বছর ধরে তো বিএনপি ক্ষমতায় নাই কিন্তু আপনি বক্তৃতা বিবৃতিতে সরকারের এমপি এ জনগণ এমনকি বিরোধীদের কোনো কোনো নেতার মুখে যেটা শুনবেন মনে হবে যেন গত আট বছর ধরে বিএনপি ক্ষমতায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের মন্ত্রীরা বিএনপি ছাড়া কিছু আলোচনা করে না অন্যদিকে বলে আমাদের উন্নতি হয়েছে এখন উন্নতিও আলোচনা করা মুশকিল কারণ আপনার সাক্ষরতার হার কমে গেছে তো এটা যদি বলতে হয় তো ওইটা স্বীকার করতে হয় সেই জন্য অধিক জানেন একেবারে খুব নিরাপদ হচ্ছে বিএনপির বিরুদ্ধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তো বলি যে ভাই আপনারা উন্নয়নের কথা বলেন উন্নয়ন হয়েছে এটা বলেন তো উন্নয়ন আলোচনা করেন মানুষকে বলেন যে আমরা এইভাবে এইভাবে উন্নয়ন করেছি এইভাবে দেশে এগিয়ে যাচ্ছে বিএনপিকে সারাক্ষণ গালি দেওয়ার ইয়েটা কী প্রয়োজনটা কী তার মানে হচ্ছে মনের ভেতরে আপনি এই ভয়টা পান যে আমার একমাত্র প্রতিপক্ষ হচ্ছে বিএনপি কাজেই বিএনপিকে আমার এটা তৈরি আচ্ছা তারপরে হচ্ছে আপনি বলবেন যে হ্যাঁ আপনি বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ করেন যে আন্দোলনের সময় তারা হিংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করেছে তর্কের খাতিরে ধরে নেই সত্য তার পরবর্তী পর্যায়ে হ্যাঁ গত চার পাঁচ মাসের মধ্যে কি আপনার বিএনপি এমন কোনো কর্মসূচি দিয়েছে যে কর্মসূচির মধ্যে আপনি হিংসার কোনো ইয়ে পাবেন চিহ্ন পাবেন বা উপস্থিতি পাবেন কিন্তু সব কর্মসূচি কি নির্বিঘ্নে পালন করতে পেরেছে সব কর্মসূচি নির্বিঘ্নে পালন করতে পারে নাই তারপরে হচ্ছে মামলা দেওয়ার যে প্রবণতা সেইটার আমি এখানে আলোচনা করতে চাই না আমাদের দর্শকরা সবাই জানেন অসংখ্যবার বহু চ্যানেলে আলোচনা হয়েছে তাদের সাধারণ সম্পাদকের সেক্রেটারি জেনারেলের উপরে এখন যদি আটাত্তরটা মামলা হয় তাহলে তো আপনার আমি যে বিষয়টা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি আওয়ামী লীগের বন্ধুদেরকে উপলব্ধি করতে বলবো যে দেখেন অতীত টেনে এনে নিজের দুষ্কর্মকে আপনি জাস্টিফাই করার চেষ্টা করবেন না আপনি ভবিষ্যতের দিকে তাকান অনুগ্রহ করে কারণ আজকে আপনি বলছেন আমাকে মিটিং করতে দেয় নেই বলে আমি তাদের অফিস অবরোধ করছি আমাকে করতে দেয় নেই বলে আমি তার অফিসের সামনে ময়লা গাড়ি দিছি আপনি তো সারা জীবন ক্ষমতায় থাকবেন না একটা না একটা পর্যায়ে তো আপনাকে অপোজিশনে যেতে হবে তখন বিএনপি যদি ক্ষমতা না আসে অন্য একটা আসবে শক্তি সেই শক্তি তখন যদি এই সমান দ্বিগুণ প্রাবল্য নিয়ে আপনার উপরে হামলা চালায় আপনি কী জবাব দেবেন তখন আপনার পাশে কে দাঁড়াবে আপনার পাশে দাঁড়ানোর জন্য তো লোক থাকতে হবে আমি কেন তখন আপনার পাশে দাঁড়াবো আমি যদি আপনার গণতান্ত্রিক ক্রেডেনশিয়ালস সম্পর্কে আমি যদি কনভিন্স না হই যে আপনি সত্যি সত্যি গণতান্ত্রিক প্রতিপক্ষে বিশ্বাস করেন আপনি সত্যি সত্যি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন আপনি স্বাধীনতার চেতনা কথা বলেন মুক্তিযুদ্ধের চেতনা কথা বলেন মুক্তিযুদ্ধের চেতনা কী এগুলো বলেন মুক্তিযুদ্ধের চেতনাটা ব্যাখ্যা করেন আমাকে এগুলি কি মুক্তিযুদ্ধের চেতনা তখন কে দাঁড়াবে পাশে পাশে তো মানুষকে দাঁড়াতে হবে এবং আমরা যারা এই তথাকথিত সুশীল বলে পরিচিত সাংবাদিক বলে পরিচিত টেলিভিশনে এসে টক শো করি সেরকম দিনে তো আবার আমরা আসবো বেঁচে থাকলে টক শো করার জন্য এবং আমি নিশ্চিত আমার সঙ্গে আজাদের যেহেতু দীর্ঘদিনের সম্পর্ক আবার দেখা আমি সেই জন্য বলছি যে আমি লীগের বন্ধুদেরকে বলবো এত সুবিধাজনক মানে এই কনভিনিয়েন্স নিয়ে রাজনীতি না করে একটু আমার মনে হয় যে অবস্থানটা তাদের সংশোধন এবং পরিবর্তন করা প্রয়োজন প্রিন্স আমরা এই তেল গ্যাসের আন্দোলনে দেখলাম দাম বৃদ্ধির আন্দোলনে দেখলাম যে সকল পার্টি টুকটাক করেছে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয়ে ওয়াক আউট ছাড়া সংসদে ওয়াক ছাড়া কোনো কিছু করে নাই মানে প্রবলেমটা কি ছিল জাতীয় পার্টি পার্টিউট করেছেন আমি 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 আপনাকে একটা বলি জাতীয় পার্টি করেছে সেদিন সেদিন কিন্তু এক জায়গায় গেলাম বুঝতে পারেন না আমি একটা মজার বলি আমি একটা জায়গায় যাচ্ছি তা কিছু ইয়াং ছেলে ইয়ান বলতে একটু কৈশোর পেরিয়ে যাওয়া ইয়ান দেখি একজন একজন বলছে এর বেটা তুই কি জাতীয় পার্টি হয়েছিস আমি একটু মতো খেয়ে গেলাম ব্যাপারটা কি এ পিচে পলাপান জাতীয় পার্টি করে কিনা আমি একটু কান খাড়া করলাম পরে বুঝলাম মানে ও তুই সুবিধাবাদী হয়েছিস মানে তুই এ পক্ষে এই হচ্ছে জাতীয় পার্টির এখনকার পজিশন আর এরশাদ সাহেবের কথা নাই বা বললাম আর কি কারণ উনি সকালে কী বলেন আর বিকালে কি বলেন আর আমরা তো তার বিরুদ্ধে আন্দোলন করেই সোরাচর উৎখাত করেছিলাম কারণ ওইটা আমার এজেন্ডা না কিন্তু আমি বলি যে দেখুন তেল গ্যাসের এই যে দাম বাড়ানো হয়েছে খুবই অযৌক্তিক আমরা বামপন্থীর আন্দোলনে আছি আজকে আট তারিখ আমাদের প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান আছে এখান থেকে সরকার যদি দাম না কমায় আমরা আরও বড় কর্ম যাব এবং আমি এখানে দায়িত্ব নিয়েই বলছি আমার দলের পক্ষ থেকে আমরা রাজপথে অবস্থান কর্মরীতে বড় 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 বড়ো রাজপথে হাইওয়েতে তারপরে যদি দাম নাও কমায় আমরা এখনো রায় পাইনি বিএসসির যে মামলার তো একটা রায় দিতে হয় তারা কিন্তু খালি ঘোষণা দিয়েছে ওয়েবসাইটে যে আমি গতকাল পর্যন্ত কোনো কিছু পাইনি রায় পেলে তাদের বিরুদ্ধে আমরা আবার চিঠি দেবো তাদেরকে প্রয়োজনে আইনের দ্বারস্থ হতে পারে কি না সেটা ক্যাব ভাবছে আমরা তাদের সাথে আছি এবং আরও যদি সবাইকে নিয়ে আমরা মানে যারা জেনুইন আন্দোলন করছে কারণ এটার তো একটা বড়ো ব্যাপার কিন্তু বিশ্বব্যাংক আমি ফেভারত ছিল তো বাংলাদেশে অনেকে বিরোধিতা করে ওদের বিরোধিতা করে না এই জন্য নাম নামে কথা বলে তা আমরা তাদেরকে নিয়ে বড়ো আন্দোলনে যাওয়ার চিন্তা করছি সেটা আমি জাস্ট এইসব জানা গেলাম তো আমি আপনার আগের প্রস্তুতি একটা একটু মন্তব্য করি সেটা হচ্ছে দেখুন এই যে রাজনীতিতে দল পরিবর্তনের আলোচনা তো করলেন যে দলগুলো যে যে রাজনীতি করুক আমরা ছোট করে যদি বলি তারা আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র ওই যে কথাগুলো বলতো তারা কি ওই দলের প্র্যাকটিস করে বিএনপি উনিশ দফা বাংলাদেশে যেতে তো ওই প্র্যাকটিস কী করে ওই প্র্যাকটিস করলে তাহলে দলগুলো নিয়ে আসলে যদি ওই আদর্শেরও করত। তাহলে কিন্তু এই জায়গাগুলোতে এসে ওই মানুষগুলোকে আপনি তারা যদি পুরনো আদর্শও পরিবর্তন করতে চায় এই জায়গাতে এসেই কিন্তু শ্রোতে বেরিয়ে তবে আমাদের দল আমাদের দল করতে হলে আজকে আমি এই দল করি কিন্তু আমার যদি প্রমাণিত হয় যে আমি আমি যে শ্রেণীর মানুষ সেইখান থেকে এসে শ্রমজীবী মানুষের পক্ষে আসতে পারিনি সমস্ত প্রতি আস্থা নেই আমি কালকে কিন্তু এই দলে থাকবো না নতুন কেউ আসলে এইভাবে আসতে হয় সুতরাং এই দলগুলোর প্র্যাকটিসে আমরা দেখি এইগুলো নাই আমরা এটা দেখি আরেকটা জায়গায় আমি মনে করি যে এইটা তো একটা ভালো দিক দেখি আমি একটু মজা করেই বলতেছি কথাটা আপনি অনেক দিন ধরে দেখবেন আওয়ামী লীগের নেতাদের একটা বড় কাজ আমি দেখতেছি বিএনপি কি করিলে ভালো হইতো মানে তাদেরকে আপনি বলতে পারেন বিএনপি রক্ষার সংগ্রাম তারা করছে আর বিএনপির নেতা তোরা দেখবেন আওয়ামী লীগ ইহা না করিলে ইহা করিলে আওয়ামী লীগ কত ভালো হইতে পারত অর্থাৎ আওয়ামী লীগ রক্ষার সংগ্রাম করছে জনগণকে রক্ষার সংগ্রাম কেউ করছে না সেটা যদি করতো আওয়ামী লীগ জনস্বার্থ বিরোধী পরিষ্কার কথা হচ্ছে দেখুন আজকে সে যদি গণতন্ত্র মানুষের কথা বলে তাহলে একাত্তরের ঘাতকদের সাথে নিয়ে হবে না এইটা মনে রাখা দরকার কেন আমি বলি এইবারে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে একাত্তরের ঘাতকরা সুতরাং তারা তো সুযোগ খুঁজবেই যে দলের মধ্যে যাক তার সাথে থাকলেই তারা কিন্তু প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থা যতটুকু থাকুক ওইটা থাকলে এই অপরাধের বিচার কার্য চলবে তারা এটা বন্ধ করতে চাই এটা চিন্তা করতে হবে আরেকটা পয়েন্ট আমি এটা একটু মাহফুজাল্লা ভাইয়ের উনি প্রভোগ প্রভোগ বলতে আমি ইন পজিটিভ সেন্স এটা আমি মনে করি যে এইটা একটা খুবই কারেক্টই এই জায়গাটা আমাদের মধ্যে অনেক অপপ্রচার হয় ধর্ম তার অন্য অন্য বিষয় নিয়ে এই জায়গায় যেটা বলছেন যে ত্রুটি থাকতে পারে সেইগুলোতে একটু করা দরকার যেমন আমি বুঝি যেটা ধরুন আমাদের দল কমিউনিস্ট পার্টি আমাদের পরিষ্কার দলীয় ধর্ম সম্পর্কে পরিষ্কার কথা আছে যে কমিউনিস্ট পার্টির সংগ্রাম ধর্মের বিরুদ্ধ না ইসলাম ধর্ম শান্তি মানবতার কথা আছে আমাদেরও অভিন্ন সংগ্রাম এবং যারা এই নামে ব্যবসা করে তাদের বিরুদ্ধে করে এই জায়গাগুলো আছে আমি যদি বুঝে থাকি আওয়ামী লীগ আমি জানি না আওয়ামী লীগ করিও না প্রশ্নই ওঠে না কিন্তু বঙ্গবন্ধুর বাহাত্তর সালের সংবিধান চৌঠা নভেম্বর তিনি সংবিধানে সংসদে প্লেস করার সময় যে ভাষণ দিয়েছিলেন তাতে তিনি যে কথাগুলো ধর্ম নিরপেক্ষতা নিয়ে যেটা বলেছেন আজকে দুর্ভাগ্য হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বললেও ওইটাকেও ধারণ করে না ওইটুক ধারণ করলেও তো হইতো তা সেই জায়গা বলছি এমনকি আমি বলছি যে এই জায়গাগুলো পরিষ্কার না করার কারণে কিন্তু এই যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে এবং যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে শুধু কি বলো যে এই বিরোধী অপরাধ করলো তারা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে সেই জায়গাটা তো আমার মধায় একটা পরিষ্কার জায়গায় আসা উচিত এবং সবই হচ্ছে আসলেই তো দ্রুত কিছু একটা করা ক্ষমতাশ্রয়ী রাজনীতি আর একটা আমি জাস্ট দৃষ্টি আকর্ষণ করি এক্ষেত্রে বিশেষ করে মাহফজুল ভাই কালাম ভাই আমার সিনিয়র এটা বলি মাহফুজুল ভাই গ্রামগঞ্জে আজকাল কী হয়ে গেছে এটা নিশ্চয়ই আমার থেকে আপনারা আরও ভালো খবর রাখেন কোনোভাবে হয়তো এক গ্রুপ একটা দল করে তখন চিন্তা করে আমার আধিপত্য বিস্তারের জন্য আরেকটা দল করতে হবে যদি এখনকার সিচুয়েশন ডিফারেন্ট যার জন্য হয়তো সবই ক্ষমতাসীনদের মধ্যে আছে কিন্তু তাদের দলবাজিটা আদর্শ তো দূরের কথা টিকে থাকার জন্য এও দল করে আমি আর দল করি মানে একেবারে সার কোথাও আদর্শ নেই কোথাও মানবতা বোধ নেই কোনো জায়গাটা নেই দলীয় ডিভিশনটা চলে গেছে যেটা আমাদের সমাজে অতীতে আমরা দেখি নাই ইতিহাসেও পড়ি নাই আর আপনাদের সময়ও দেখেছেন কিনা আমার মনে হয় না অতীতে এটা ছিল না কারণ আমরা একটা ডেঞ্জারাস দিকে যাচ্ছি এই জায়গা থেকে বোধ হয় উত্তরণের জন্য সবার দলকে একটা দায়িত্বশীল আছে আমরা এটা নিয়ে আলোচনা করবো একটা ছোট্ট বিরতি নিয়ে আসি আরেকল সেট পাইপ লেট এডিশনে এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন এক্সেন এসি টিভি রাতের আয়োজন আর এফএল থ্রেড পাইপ লেট এডিশন আজকের বিষয়ে দলবদলের রাজনীতির সঙ্গে আছেন আবুল কালাম আজাদ মাহফুজুল্লাহ এবং রুইন হোসেন প্রিন্স জনাম রুইন হোসেন প্রিন্স আপনি বিরতিতে যাওয়ার আগে তেল গ্যাসের বিরুদ্ধে তেল গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনের কথা বলছিলেন আপনি কি সরকার যে কথা বলছে বা রেগুলেটরি কমিশন যে দাম বৃদ্ধির যে যুক্তিটা দাঁড় করিয়েছে আপনার কাছে যে আপনাদের কাছে কি গ্রহণযোগ্য হয়নি সেটা না মোটেই না আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলি দেখুন এই ক্ষেত্রে যেমন অযৌক্তিক এবং বেআইনি হয়েছে সুতরাং এটার ফলাফলটা নিয়ে আমি পরে যাই বেআইনিটা কি বিআরসি একটা প্রতিষ্ঠান সেইটাকে নিয়ে তার একটা ম্যান্ডেটরি হচ্ছে গণশুনানি করবে গণশুনানি করার মধ্য দিয়ে জনগণের মতের যে প্রতিফলন সেটাই সে ঘটাবে এক দুই নম্বর হচ্ছে দাম বাড়ানোর প্রস্তাব সে তখনই কেবল করতে পারে যদি সে দেখে যে উৎপাদন ব্যয় বেড়ে গেছে এবং সরকারের এইখানে কোনো ভর্তুকি দেওয়ার অধিক ক্ষমতা নাই এইখানে সে দুইটা জায়গায় ব্যত্যয় করলো প্রথমত হচ্ছে বিআরসির নিয়ম অনুযায়ী গণশোনার নব্বই দিনের মধ্যে তাকে রায় ঘোষণা করতে হবে সে এটা রায় ঘোষণা করেনি । সুতরাং এটা বেআইনি এবং আমার তো ব্যক্তিগত ধারণা কোর্টে গেলে কোর্ট যদি বায়াস্ট না হয় আশা করি কোর্ট বায়াস্ট হবে না তাহলে এটা তারা হেরে যাবে গেল এই কারণ হচ্ছে বেআইনি বললাম দুই নম্বর হচ্ছে গণশুনানিতে মিডিয়ার কল্যাণে দেশবাসী জানে আমি প্রতিদিনই ছিলাম এবং যুক্তি হাজির করেছি গণশুনানিতে কোনো তথ্যই হাজির করতে পারেনি আমি এই সুযোগে দুইটা উত্তর দিয়ে যাই এক নম্বর হচ্ছে গ্যাস খাত লাভজনক আমাদের এবং গ্যাসের আগে দুই হাজার সালে যখন দাম বাড়ানো হয়েছিল তখন কথা ছিল বাড়তিটাকে এটা চলে যাবে গ্যাস উন্নয়ন তহবিলে পাঁচ হাজার কোটি টাকার উপরে আছে এবং ইন্টারেস্টিং হচ্ছে এই পাঁচ হাজার কোটি টাকা আছে শুধু দেশীয় যে গ্যাস আমরা কিনি সেইখানে বিদেশির কাছ থেকে যেটা কিনি ওই টাকা কিন্তু যুক্ত হয়নি আমাদের হিসাবে ওই টাকা যুক্ত হলে এটা দশ হাজার কোটি টাকার উপরে ছাড়িয়ে যেত এবং ওই টাকার স্বচ্ছতা এখনও নাই এবং গ্যাস খাত লাভজনক যার জন্য আপনি দেখবেন বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে তিতার গ্যাসটা এসে অন্যরা তারা কিন্তু বছরে ঈদের বোনাসের বাইরে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট কেউ তিন লাখ চার লাখ টাকা দেড় দুই লাখ টাকার উপরে কর্মচারীরা বোনাস নেন এমডি থেকে শুরু করেই তাহলে আমরা কেন টাকা দেবো কোশ্চেনটাই আর একটা তকমা হাজির করা হয় এই কথা ছোট্ট করে বলি একটা উদাহরণ দেয় যে আমরা নাকি এই ঢাকা শহর বা বাসাবাড়িতে যেটা করি বেশি পুড়িয়ে কম দাম দিচ্ছি শুনে রাখেন আমি এই শব্দ উচ্চারণ করে কিন্তু বলছি তথ্য শুধু বিভ্রাট না মিথ্যা তথ্য কেন আজকে আপনারা একটা শুনেছেন বিদ্যুতের সিস্টেম লস গ্যাসে কি হয় শুনবেন সিস্টেম গেইন কি করে সম্ভব আমি একশো ঘনমিটার গ্যাস কিনবো আমার তো এক পাইপ থেকে আরেকটা গেলেও তো সিস্টেম লস হয় কিন্তু এইখানে হয় না দুর্নীতি অপ সবই আছে। তারপর আমি একশো ঘনমিটার কিনলে আমি বিক্রি করতে পারছি একশো ঘনমিটার চুরিটা কোথায় হয় জানেন আমাদের ঘরবাড়িতে ব্যবহার করার জন্যে আটাআশি এইট্টি সেভেন এই আটাআশি ঘনমিটার গ্যাস ব্যবহার করব বলেই আমাকে দাম ধরা হয় আগে সাড়ে চারশো ছিল এখন যেটা দাম বাড়িয়েছে সাড়ে ছয়শো ওই হিসাবে তো গড়ে আমরা যদি বাইশ লক্ষ পরিবার থাকি এই গ্যাস যত পোড়ানোর কথা অত পোড়াই না কেউ বেশি পোড়াই কম পোড়াই এইটাই কিন্তু সে অন্য জায়গায় দিয়ে লস করে দেখ আমি আর ভারী করছি না তাহলে এইটা আমরা দেখি অযৌক্তিক বিদ্যুতের ব্যাপারে আমাদের হিসাব পরিষ্কার আগে এক সময় দাম উৎপাদন খরচ বেশি ছিল যদিও আমরা মনে করি উৎপাদন খরচের পেছনে সরকারের দুর্নীতি লুটপাট এবং ভুলনীতি দায়ী তারপরেও যদি বলি যে দাম ছিল আমাদের সাতাশশো মেগোয়াট উৎপাদন হয় হচ্ছে তেলে তেলের দাম অনথার্ড নেমে এসেছে আরও শুনে রাখেন রেন্টাল কুইক রেন্টাল আমরা সাতশো পঁয়ত্রিশ মেগোয়াট কুইক রেন্টাল এবং রেন্টাল উৎপাদন হয় গ্যাসে গ্যাসের অভাবে সরকারি বিদ্যুৎ প্লান্ট বন্ধ আমরা তথ্যপ্রাপ্ত বিশেষজ্ঞদের কাছ থেকে ধার করে আমরা দেখেছি যদি এখন গ্যাসের মূল্য সমন্বয় করা হতো এই ক্ষেত্রে আমাদের সাশ্রয় হতো সাড়ে ছয় হাজার কোটি টাকা আর যদি কুইক রেন্টালে না দিয়ে আমরা রাষ্ট্রীয় বিদ্যুৎ প্লান্ট দিতাম দেড় হাজার কোটি টাকা সাশ্রয় করতাম এবার হিসাবে আসেন সরকারি বলছে তথ্য দিয়ে এখন নাকি বিদ্যুৎ খাতে পাঁচ হাজার কোটি টাকা চার হাজার সাতশো কোটি আমি ধরলাম পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয় কিন্তু এই যে একটু আগে আমি যে তথ্য দিলাম ওইখানে হচ্ছে সাড়ে ছয় হাজার কোটি টাকা দেড় হাজার কোটি টাকা আট হাজার কোটি টাকা সাতশো হতো পাঁচ হাজার কোটি টাকা বাদ দিলেও তিন হাজার কোটি টাকা তা আমাদের কিন্তু উদ্বৃত্ত থাকতো এবং আমাদের বিবেচনায় তাহলে গ্যাসের দাম বিদ্যুতের দাম কমানো যেত এই বছর আটই জানুয়ারি কমিউনিস্ট পার্টির প্রতিনিধি হিসেবে আমি হোসেন প্রিন্স এবং বাসদের প্রতিনিধি দুজন মিলিয়ে চিঠি দিয়েছিলাম বিআরসিকে যে আপনারা দাম কমানোর লক্ষ্যে গণশোরণের আয়োজন করুন দাম কমানোর লক্ষ্যে আমরা যুক্তি দেবো যুক্তিতে হেরে গেলে আপত্তি নাই কিন্তু সেটা তারা করলো না গভর্নমেন্ট এখন যেটা দাম বাড়ালো আমরা মনে করি একটা প্রধান কারণ পরিকল্পনা মন্ত্রী বলে ফেলছেন উনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উনি বলছেন যে আমাদের গ্যাস বিদ্যুতের দাম কম বলে বিশ্বব্যাংক বকাবকি করে এই শব্দটা ওনার আমার না এই জন্যে দাম বাড়ালাম আমরা জানি কদিনের মধ্যে আমাদের অর্থমন্ত্রীর যেতে হবে এর ফান্ড ছাড় করার জন্যে সেইখানেও তারা বলবে যে তুমি কেন দাম কমাও না এই সব কারণ আছে আর এই সরকার অনেক জায়গায় এমন টাকা লুটপাট করে ব্যাঙ্ক ট্যাঙ্ক যেখানে দেখা গেছে ফাঁকা হয়ে আছে আমি জানি না এই টাকা উদ্ধার করেছে এই জায়গাগুলো নিতে চাই কি না এই সংকটের মধ্যে তারা দাম বাড়িয়েছে যার কোনোই যুক্তি নাই এবং শুধু এটা না আপনি দেখেছেন এই সরকারের প্রভাবশালী নেতা বলেছেন চোদ্দ দলভুক্ত আমি দেখি আওয়ামী লীগ বাদে আর সব দলের নেতারাই এর বিরোধিতা করছেন মানে আজকে এইটা হচ্ছে এমন আর একটা কথা এটা শেষ বলি দাম বাড়ানো আমাদের চেবাই চিবাই দু একজন বলে বিল কয় টাকা ভাই বাড়ছে কিন্তু দুঃখ লাগে এইটা এনারা তো আরও বেশি বোদ্ধা বিদ্যুতের বিল কয় টাকা বাড়লো তার থেকে বড় হচ্ছে যখন উৎপাদন খরচ বেড়ে যাবে জিনিসপত্রের দাম বাড়বে সব কিছুতেই দাম বাড়বে গাড়ি ভাড়া বাড়ি ভাড়া বেড়ে যাবে তাহলে মানুষের উপরে প্রতিক্রিয়া কি পড়বে চিন্তা করেন এক্ষেত্রে বিআরসির চেয়ারম্যান দুঃখের সাথে বলতে হচ্ছে তিনি একটা অথর্ব যুক্তি দিলেন অথর্ব শব্দটা আমার সচেতনভাবে বলছি বললেন যে বেতন বাড়ছে বেতন কয়জনের বাড়ছে শতকরা চার পার্সেন্ট মানুষের বেতন বাড়ছে সেই জন্য তো তুমি একশো পার্সেন্ট মানুষের উপরে এটা চাপাইতে পারো না আর বিআরসি আর একটা অপরাধ করে সমস্ত কিছু তারা এ ধরনের সিদ্ধান্ত দেওয়ার আগে এর অর্থনৈতিক প্রতিক্রিয়া কি হবে এইটা বিবেচনা করতে সেটা তারা করে না আরেকটা কথা বলে শেষ করি কদিন আগে এই মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী জ্বালানি ওনার সাথে এরকম একটা টক শুতে ছিলাম উনি অন ইয়ারে বলছেন বলে ওনাকে কোট করি উনি বলছেন গ্যাসের দাম যতটুকু বাড়িয়েছি তাতে তো সর্বোচ্চ তিরিশ পয়সা পার কিলোমিটারে বাস ভাড়া বাড়ানো উচিত আপনি দেখছেন বিআরটিএ অলরেডি প্রস্তাব করেছে সাত টাকা কিলোমিটারের জায়গায় বারো টাকা হওয়া সিএনজিতে এমনি মিটারে যায় নাই সুতরাং আপনি রাজ্য কিন্তু চলবে কারণ এই জন্যে আমরা মনে করি জনস্বার্থে আন্দোলনের কোনো বিকল্প নেই সরকারের শুভবুদ্ধির উদয় হলে আমরা আশা করব তিনি দাম কমিয়ে জনগণকে সহনশীল পর্যায়ে নিয়ে আসবে এর কোনো বিকল্প আমাদের সামনে নাই আবুল কালাম আপনাকে ছোট্ট করে জানতে চেষ্টা করবে সে রেন্টাল এবং কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের কথা নিয়ে বলছেন এটা সরকার নিয়েছিল এটা এমার্জেন্সি মেজার হিসেবে কিন্তু এটা অলমোস্ট পার্মানেন্ট হয়ে রয়ে গেছে কেন আপনি কিভাবে দেখেন কুইক রেন্টালে যে বিদ্যুৎটা যে সময় ক্রাইসিস হলো সরকার যখন সরকার গঠন করলো এই মানে এই বর্তমান সরকারের আগের মেয়াদে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দুই হাজার আট থেকে নয় নয় যে এবং তেরো পর্যন্ত ওই সময় যদি এটা না হতো তাহলে বিদ্যুৎ কি মানে বিদ্যুৎ হাতে পেল তখন তিন হাজার তিন হাজার দুশো মেগাওয়াট ওই সময় তিন হাজার দুশো মেগাওয়াট বিদ্যুৎ এবং পরবর্তী পর্যায়ে যে কুইক রেন্টালের মধ্য দিয়ে এবং যে বিদ্যুতের পরিমাণটা হলো খরচ হলো কিন্তু আপনি এ শুধুমাত্র বিদ্যুৎ বিদ্যুতের পেছনে খরচ হলো তা না এই বিদ্যুৎ সমস্ত কল কারখানায় ইন্ডাস্ট্রিতে আমাদের যে জাতীয় নিশ্চয়ই রোহিন সাহেবরা বলবেন যে জাতীয় অর্থনীতিতে যে যোগ হলো এটা যদি না হতো তাহলে দেশের অর্থনৈতিক অবস্থাটা খারাপ হতো এখন আপনি যেটা বলছেন যে নিশ্চয়ই সরকার এবং বিদ্যুৎ বিভাগের যারা আছেন তারা দায়িত্বশীল তারা ভালো করেই বলতে পারবেন যে কেন এখনও অব্যাহত আছে বিদ্যুৎ তো তারা সেখান থেকে পাচ্ছি আমরা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আর দামের কথা যেটা বলছেন যে দাম মানে আমাদের একটি মন মানসিকতা আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা মনে করি যে কখনোই কোনো কিছু দাম বাড়ানো যাবে না নাগরিক হিসেবে আমি ট্যাক্স দেব বা এই যে বিদ্যুতের দাম বাড়লে সরকারটা চলবে কথা রাজস্বটা আসবে কোত্থেকে কিন্তু আমরা কিন্তু স্বাভাবিকভাবে ধরে নেই যে যে কোনো কিছুতে সরকার কোনো কিছু বাড়াতে পারবে না ভর্তুকি তো দীর্ঘদিন দিচ্ছে বলাও হচ্ছে যে ভর্তুকি দীর্ঘদিন দেওয়া হচ্ছে সেই ভর্তুকির থেকে যদি কিছুটা কমে হ্যাঁ তেলের দাম এখন কমছে একটি সময় তো আরও বিপুল পরিমাণ ভর্তুকি দিত সরকার ভর্তুকি দিবে আমরা কোন রকম কিছু কোন কিছুর দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়লে গ্যাসের দাম বাড়লেই আমরা বলবো যে না দাম বাড়ানো যাবে না এটা কি সম্ভব সরকার তো চলতে হবে টাকাটা পাবে কোথায় রাজস্ব তো আসতে হবে সরকার সুতরাং দাম বাড়ানোর এই দাম বিদ্যুতে হাজার কোটি টাকা হবে না আমার অর্থমন্ত্রী চার হাজার কোটি টাকারে বলে লুটপাট এটা কোনো টাকা না সেই জন্য এটা কি আর প্রয়োজনে যদি দরকার হয় আমরা দাম বেশি দিতে রাজি আছি সরি আমি সেখানে যদি উৎপাদন খরচ প্রকৃত সেই বাড়ে যদি সরকারের কি বলে সাবসিডি দেওয়ার ক্ষমতা না থাকে আমরা দাম বেশি দিতে আমাদের গড় রাজি না রাজি কিন্তু এইবার সেই আমি মানে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে আরো পরিপূর্ণভাবে ভালো করে ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল যে কি কারণে যে কথাটা রবিন সাহেব বলেছেন আমি এর আগেও বলেছি যে তাদের ব্যাখ্যা পরবর্তী পর্যায়ে যদিও বলেছেন তারা আরো মানে বিস্তারিতভাবে বলা উচিত ছিল যে এই কারণে এই ভর্তুকি আমরা এই পরিমাণ দেই এবং এই ব্যাখ্যাটা তাদের দেওয়া উচিত দেওয়া দিলে পরে আজকে যে মানে এই বিদ্যুতের দাম গ্যাসের দাম নিয়ে কথা উঠছে এই কথাগুলো উঠতো না আমার মনে হয় তাদের সেই ব্যাখ্যাটা দেওয়া উচিত খুব সাধারণ মানুষ হিসেবে আমরা সব দেশে যখন তেলের দাম কমছে আমাদের এখানে বাড়ছে কেন না এই মূল্য বৃদ্ধি সম্পর্কে রোহিন যেটা বলেছে এরপরে বোধহয় খুব বেশি বিস্তৃত বলার কোনো সুযোগ নাই আমি শুধু জনাব আবুল কালাম আজাদ যেটা বলেছেন যে বিদ্যুৎ মন্ত্রণালয়ের ব্যাখ্যা দেওয়া উচিত ছিল কী ব্যাখ্যা দেবে তারা যেখানে অবজেক্টিভই হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া সেখানে তো কোনো ব্যাখ্যা হবে না আমি আসছি সেখানে আপনার এটার যেমন ধরেন এই যে আপনার কুইক কুইকোয়েন্টালের ইয়ে আসলো না কথা আসলো তো ঠিক আছে কুইক রেন্টাল আপনি তখন ইমার্জেন্সির জন্য কুইক রেন্টাল করেছেন কত বছর আগে করেছেন সাত বছর সাত বছর এই সাত বছরে আপনি সাড়ে তিন সাড়ে তিন করে দুইবার সময় বেইজ স্টেশন অনেকগুলো করতে পারতেন যদি আপনি বেইজ স্টেশন করতেন ইলেকট্রিসিটি প্রোডাকশানের জন্যে তাহলে আপনার কুইক রেন্টালের উপরে ডিপেন্ডেন্স হতো না আপনি বেইজ স্টেশনের যেটা ইন মানে প্রোডাকশান হতো সেটাকে আপনি আরও অনেক বেশি আপনার এই মূল্য করার ব্যাপারে সেটা তো করেন নাই কেন করেন নাই সেই প্রশ্নের জবাব দেবে বিদ্যুৎ মন্ত্রণালয় জবাব একটাই খুব পরিষ্কার কুইক ক্রান্টালের মাধ্যমে যে দুর্নীতি সম্ভব বেইজ স্টেশনের মাধ্যমে সেই দুর্নীতি সম্ভব না এটার একেবারে অনেক হিসাব আছে এখানে আলোচনার সময় নাই বলছি আচ্ছা আমাদের প্রধানমন্ত্রী সেদিন বলেছেন আমি দেখলাম উনি বলছেন যে এই খাতে আটত্রিশ হাজার কোটি টাকা নাকি ইয়ে হচ্ছে ঘাটতি আছে এই মূল্য বৃদ্ধির ফলে কিছুটা হলেও সেটার ইয়ে হবে এই আটত্রিশ হাজার কোটি টাকা ঘাটতি কেন হয়েছে সেটা কি কেউ আমরা কখনো বিশ্লেষণ করেছি আটত্রিশ হাজার কোটি টাকা ঘাটতির জন্য কি সরকার দায়ী না যেই সব লোকগুলিকে বসানো হয়েছে ওখানে যারা চুরি করে তারা দায়ী কে দায়ী আপনি এটা আমরা সবাই জানি যে এই যে গ্যাস তেল এইসব ক্ষেত্রে এই যেটা রুহিন বললেন এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান না করলে তো আটত্রিশ হাজার কেন এটা আটচল্লিশ হাজার কোটি টাকাও হতে পারে এটা আপনি ঠেকাতে পারবেন না কোনো সময় কিন্তু এটা হয়েছে আছে ওইটার জন্যে আমাকে কষ্ট পেতে হবে কেন এটা হচ্ছে আমার কথা দাম বৃদ্ধির বিরুদ্ধে তো আমরা কেউ না দাম তো বাড়াতেই হবে বাড়াতে হবে যে সরকার এই যেমন উনি বললেন যে সরকার আপনার চলবে কি করে সরকার তো আমার কাছ থেকে ট্যাক্স নেয় ইনকাম ট্যাক্স নেয় ইনকাম ট্যাক্সের কি বেনিফিট পায় সাধারণ মানুষ সাধারণ মানুষ ইনকাম ট্যাক্সের কোনো বেনিফিট পায় না পৃথিবী সব দেশে পায় আমাদের দেশে পায় না এবং সবাই ট্যাক্স দিয়ে যাচ্ছে হ্যাঁ সবাই দিচ্ছে তো কিন্তু বেনিফিট তো পাচ্ছি না আমরা এবং এটা আপনি কিসে দিচ্ছেন আপনার লোকজনকে খুশি করবার জন্যে আপনি বেতন বাড়িয়ে দিচ্ছেন একশো দেড়শো দুইশো গুণ বেতন বাড়িয়ে দিচ্ছেন এবং এই বেতন বৃদ্ধির ফলে কারা লাভবান হবে যে রোহিন বললেন কারা লাভ হবে দশ লক্ষ সাড়ে দশ লক্ষ এগারো লক্ষ সরকারি কর্মচারী আছে তারা কিন্তু যেই টাকাটা বাজারে আসবে সেই টাকাটার যে ইনফ্লেশনের যে ইফেক্ট হবে সেই টাকাটা মানি সাপ্লাই যখনই বাড়ে তখনই মুদ্রাস্ফীতি হয় এটা ইকোনমির খুব একেবারে সহজ একটা বেসিক প্রিন্সিপাল কাজেই সেটাকে আপনি ঠেকাবেন কি করে এবং এই সিদ্ধান্তটা আপনি কখন আসলো ঠিক যখন আপনার গরু খাওয়ার সময় এসছে মানে আপনি কোরবানির সময় এসছে তার আগে স্বাভাবিকভাবে সমস্ত জিনিসের দাম বাড়বে শেষ দুটো কথা বলি সেটা হচ্ছে যে যে আগে মানে জামাত নিয়ে কথা উঠেছিল তো সেটা আলোচনার সময় নেই আমি খালি দুইটা কথা এখানে বলবো যে এখানে বলা হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা সবসময় বলা হয় এই জঞ্জাল আমরা পয়সা করতে তো অনেক কিছু দেখলাম সংবিধান সংশোধন হয়েছে তো ধর্ম নিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম রাষ্ট্রধর্ম ইসলাম রেখে দিলেন কেন আদালতও পরশু দেখলাম যে এটার বিরুদ্ধে কথা বলেছে কারণ রাষ্ট্রধর্ম ইসলাম রেখে দিয়েছেন কেন আপনি এটা আপনার পলিটিক্সের জন্যে কনভিনিয়েন্স আবার যেমন ধরেন জিয়াউর রহমান অবৈধ ক্ষমতা দখল করেছেন এটা করেছেন ওইটা করেছেন জিয়াউর রহমানের সকল কর্মকাণ্ড খারাপ তো একটা খারাপ মানুষের সব কর্মকাণ্ড যদি খারাপ সব কর্মকাণ্ড খারাপ হবে ওনার সেই পঞ্চম সংশোধনের আবার কিছু ধারা রেখে দেওয়া হয়েছে এটা হচ্ছে নিজের সুবিধা ধারাবাহিকতা থাকে না 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 হ্যাঁ না যেভাবে রায় হয়েছে ধারাবাহিকতা ওখান থেকে কিছু সিদ্ধান্ত রেখে দেওয়া হয়েছে কী বলে যেগুলি জনকল্যাণে ব্যবহৃত হচ্ছে শেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ভেতরে আওয়ামী লীগের ভেতরে এখন কিন্তু মারামারিটা আওয়ামী লীগের ভেতরে হচ্ছে গোলাগুলিটা আওয়ামী লীগের মধ্যে হচ্ছে নিজেদের মধ্যে ওই যে ক্ষমতা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আর আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যেটা রুহিন বলেন নাই এটা বামপন্থীদের বলা উচিত সেটা হচ্ছে যে আমাদের সমাজ তো এখনও মূলত আমরা কিছু লোক হয়তো এই ছিটে ফোটে আমাদের গায়ে কিন্তু এখনও মাটির গন্ধ আমরা এখনো পুরোপুরিভাবে নাগরিক হইনি আর আমাদের সমাজের মূল্যবোধটা কিন্তু সামন্ত মূল্যবোধ এখনও এবং যেখানে সামন্ত মূল্যবোধ থাকে সেখানে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ হিজ অর হার ওন ফিফডম তো কাজে আমার এটা একটা ইনফ্লুয়েন্সের এলাকা থাকতে হবে ওইটা এই পাড়া সাইফুলের এই পাড়া মাহফুজুল্লাহর ওই পাড়া আবুল খালাম হাজাদের ওই পাড়া এই তখন এই জিনিসগুলো ঘটে এটা আরও সময় লাগবে এটা পরিবর্তন হতে যারা মাহফুজুল্লাহ আবুল কালাম আজাদ রুহিন প্রিন্স আপনার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য দর্শক জানিয়ে রাখি ডেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল নয়টায় আগামীকাল নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো সে তো ভালো থাকুন এসি সঙ্গে থাকুন শুভরাত্রি